আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বায়োমেট্রিকের জন্য আধার ব্লক, রাজ্য জুড়ে লোকের তথ্য সংগ্রহ, নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আধার নম্বর পাননি, উজান আসামে এমন লোকের সন্ধানে নামলো সরকার, ডিব্রুগড় সহ উজান আসামের বিভিন্ন জেলার পর এবার বরাক উপত্যকায় শুরু হয়েছে আধার না থাকা লোকদের নাম সংগ্রহের কাজ। গত 19 জুলাই হাইলাকান্দির জেলাশাসক প্রত্যেক সার্কল অফিসারকে নির্দেশ দিয়েছেন, তাদের এলাকায় সমীক্ষা চালিয়ে বায়োমেট্রিকের সমস্যার জন্য আধার নম্বর না পাওয়া লোকদের তথ্য সংগ্রহ করে 7 দিনের মধ্যে তথ্য দাখিল করতে। কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, অন্তত 1.5 লক্ষ অসমিয়া লোক জড়িয়ে গেছেন আধারের ফাঁক চক্করে, কারণ নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত হলেও বায়োমেট্রিকের সমস্যায় তাদের আধার কার্ড ব্লক হয়ে গেছে। জুরহাটের 11 জন মারোয়ারি সম্প্রদায়ের লোক, নাহারকাটিয়া 9 জন অসমিয়া লোকের আধার ব্লক থাকার তথ্য তুলে ধরেছেন তিনি। তাই আধার ব্লক থাকা 9 লক্ষ লোকের তালিকা আধার কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠানোর কথাও জানায় সরকার। উল্লেখ্য, নাগরিক পঞ্জির দাবি আপত্তির প্রক্রিয়া অংশ নিয়েছিলেন প্রায় 27 লক্ষ লোক। কেন্দ্রের তৎকালীন এসওপি অনুযায়ী তাদের বায়োমেট্রিক ব্লক করে আধার আটকে রাখা হয়েছে, কিন্তু এর মধ্যে প্রায় 9.22 লক্ষ লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে নাগরিক পঞ্জিতে। কথা ছিল, যাদের নাম অন্তর্ভুক্ত হবে নাগরিক পঞ্জিতে তাদের আধার কার্ড দিয়ে দেওয়া হবে, কিন্তু নাগরিক পঞ্জিতে নামহীনদের সঙ্গে নাম অন্তর্ভুক্ত হওয়া 9 লক্ষ লোকেরও আধার নম্বর আজ অবধি ব্লক রয়েছে। কিন্তু উজান অসমে একাংশ খিলঞ্জিয়া লোকেরও আধারের সমস্যা রয়েছে জানতে পেরে সক্রিয় হন মুখ্যমন্ত্রী। নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কত লোকের আধারের সমস্যা রয়েছে সেটা জানতে সমীক্ষা শুরু করেছে জেলা প্রশাসন। উজান আসামের ডিব্রুগড় জেলা প্রশাসনের এ সংক্রান্ত নির্দেশ সামনে এসেছে। উজান আসামের অন্যান্য জেলায়ও সেই প্রক্রিয়া শুরু করার কথা জানা গেছে। নাগরিক পঞ্জিতে নাম উঠেছে কিন্তু আধার পাচ্ছেন না, তেমন লোকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার তথ্য, নাগরিক পঞ্জির ARN নম্বর, আধারের রিসিপ, নিকটাত্মীয়দের আধারের তথ্য, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র এসব নথি দাখিল করতে বলা হয়েছে। এবারও প্রশাসনের উদ্যোগে বরাক উপত্যকায় শুরু হয়েছে আধার ব্লক থাকা লোকের তথ্য সংগ্রহের কাজ। সার্কল অফিসারদের দেওয়া চিঠিতে মুখ্য সচিবের নির্দেশেই তথ্য সংগ্রহের কথা লিখেছেন হাইলাকান্দির জেলাশাসক। নিজেদের এলাকায় সমীক্ষা চালিয়ে নাগরিক পঞ্জিতে নাম উঠেছে অথচ আধার ব্লক করা হয়েছে, তেমন লোকদের নাম তথ্য সংগ্রহ করে 7 দিনের মধ্যে জমা দিতে হবে সার্কল অফিসারদের। তবে নাগরিক পঞ্জিতে যাদের নাম উঠেনি তাদের আধারের জট সম্ভবত সহজে কাটবে না, কারণ নামহীনদের ব্যাপারে উদ্যোগী নয় সরকার। অপরদিকে মুখ্যমন্ত্রীর সব কথাই হিন্দু মুসলিম বললেন সাংসদ গৌরব গগৈ। লোকসভা উঠে কংগ্রেসের উত্থানে শঙ্কিত হিমন্ত বিশ্ব। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের উত্থান দেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি চিন্তিত হয়ে পড়েছে। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর সব কথাতেই হিন্দু মুসলিমের রাজনীতি। মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। গৌরব প্রশ্ন তুলে বলেন, নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী শর্মা ও বিজেপি নেতারা ডিঙ্গের মতো স্থানে নৃত্য করার সময় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উত্থাপন করলেন না কেন? এখন রাঁচিতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে তার চিন্তার কথা বলছেন। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি তার কাছে জীবন মরণের বিষয় বলে মন্তব্য করেছেন গগৈ। এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু মুসলিমের রাজনীতি করে ইতিমধ্যে বিফল হয়েছেন। জনতা প্রধানমন্ত্রীর হিন্দু মুসলিম রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। তেমনি আসামে 26 সালে জনগণ উচিত প্রত্যুত্তর দেবেন বলেও মন্তব্য গগৈ। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী 2014 সালে নির্বাচনের সময় বলেছিলেন নির্বাচনের পরই বাংলাদেশিদের টুপলা নিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু নির্বাচনের পরই তার সুর পাল্টে যায়। আসাম চুক্তিকে প্রত্যাখ্যান করে CAA আনা হয়েছে। ইতিমধ্যে 8 জন CAA এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন, তারপর 20 জন 50 জন আবেদন করবেন। CAA আন্দোলনের সময় 5 জনের শহীদ হওয়ার দায় কংগ্রেসের গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। NRC থেকে লক্ষ লক্ষ ভারতীয় বাঙালি লোক বঞ্চিত হয়েছেন। আধার কার্ডের জন্য রেশন কার্ড সহ অন্য সুবিধা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ লোক। এসব সমস্যার সমাধানের পরিবর্তে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম রাজনীতি করছেন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের 1.5 বছর বাকি থাকতেই মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম রাজনীতি শুরু করেছেন। রাজ্যের লোক যখনই কোনো সমস্যার কথা উত্থাপন করেন তখনই মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিমের কথা বলতে শুরু করেন। সব কথাতেই তার হিন্দু মুসলিমের রাজনীতি।
গৌরব বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রীর মন ভালো নেই, তাই একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণার রাজনীতি শুরু করেছেন তিনি। একের পর এক কংগ্রেস নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও পিছু ছাড়ছেন না। গগৈ বলেন, সাধারণত বয়স হলে একাংশ রাজনীতিক এ ধরনের মন্তব্য করে থাকেন, কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যে কম বয়সেই এই ব্যাধি ঢুকে পড়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বলেন, প্রত্যেক জনগোষ্ঠীর একটি আবেগ রয়েছে, সেই আবেগকে আঘাত করে মন্তব্য না করারও আহ্বান জানান গৌরব গগৈ। অপরদিকে সংরক্ষণ নিয়ে বাংলাদেশে আদালতের বিশাল রায়, হাইকোর্টের রায় বাতিল, খবর সূত্রে। অগ্নিগর্ভ বাংলাদেশে আজ সকাল থেকেই নজর ছিল সুপ্রিম শুনানির দিকে। অশান্তি কারফির মধ্যে আজ সকালে সেদেশের সর্বোচ্চ আদালতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মামলার শুনানি শুরু হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে আজ শুনানিতে নয় আইনজীবীর মধ্যে আটজনই হাইকোর্টের রায় বাতিলের পক্ষ নিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলও হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, আজ হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে আর 30% কোটা নয়, সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। তবে কোটা থাকছে, বাকি 7% মধ্যে 5% কোটা থাকছে মুক্তিযুদ্ধ কোটা হিসাবে, 1% থাকছে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা, অপর 1% থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। সংবাদ সংস্থা AFP জানিয়েছে মৃতের সংখ্যা 151। বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার, যা এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। এবার সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলাদেশে অশান্তি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে করিমগঞ্জে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সেন্টার, করিমগঞ্জে নিয়োগ পরীক্ষার সেন্টার দেওয়ার দাবি দীর্ঘদিনের। গত বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে করিমগঞ্জে নিয়োগ পরীক্ষার সেন্টার দেওয়ার দাবি জানিয়েছিলেন। শেষমেশ করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের গণদাবি স্বীকৃতি পেল। করিমগঞ্জে আসাম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এমর্মে একটি আদেশ জারি করে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট কর্তৃপক্ষ করিমগঞ্জ জেলার কোন স্থানে সেন্টার করেছে তা প্রকাশ করে। তথ্য অনুযায়ী জেলার 39টি সেন্টারে 20,720 জন পরীক্ষায় বসতে পারবেন। এর মধ্যে করিমগঞ্জ সদরে সর্বাধিক 18টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো করিমগঞ্জ কলেজ, সরকারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, MMC স্কুল, নীলমণি স্কুল, বীরজা সুন্দরী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, শ্যামসুন্দর বিদ্যামন্দির, করিমগঞ্জ হাই স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল, ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুল, রোল্যান্ড মেমোরিয়াল স্কুল, বেবিল্যান্ড স্কুল, মহর্ষি বিদ্যামন্দির, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, গৌরগোবিন্দ স্কুল, রবীন্দ্র সদন গার্লস কলেজ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার মোট 4টি স্কুলে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এগুলো হলো নীলামবাজার কলেজ, জফরগড় হায়ার সেকেন্ডারি স্কুল, স্বামী বীরজানন্দ বিদ্যানিকেতন, গুনময়ী গার্লস হাই স্কুল, বদরপুর জুনে 5টি সেন্টারে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এগুলো হলো নবীনচন্দ্র কলেজ, শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল, বাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল, গুরুচরণ হাই স্কুল, বদরপুর পাবলিক হাই স্কুল। রামকৃষ্ণনগর জুনে 6টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো রামকৃষ্ণনগর কলেজ, রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ, নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, CBP হায়ার সেকেন্ডারি স্কুল, বুধন হায়ার সেকেন্ডারি স্কুল, পণ্ডিত দীনদয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। পাতারকান্দি জুনেও 6টি সেন্টারে পরীক্ষা হবে। এগুলো হলো মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, হলি চিলড্রেন হাই স্কুল, আদর্শ বিদ্যালয়, SP রায় হায়ার সেকেন্ডারি স্কুল, স্বামী বিবেকানন্দ ডিগ্রি কলেজ, স্বামী বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল। উল্লেখ্য, গত বছর নিয়োগ পরীক্ষা করিমগঞ্জের চাকরি প্রার্থীদের পরীক্ষা কাছাড় জেলায় পড়েছিল, তার দরুন অনেক দুর্ভোগ পোহাতে হয় পরীক্ষার্থীদের। অপরদিকে জটিল অপারেশন করে মেডিকেলে নজির গড়লেন ডক্টর অলোকনাথ। দায়ের কূপে মারাত্মক জখম মৃত্যু পথযাত্রী এক রোগীর দীর্ঘ সময় ধরে জটিল অপারেশন করে নতুন জীবন দান করলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ নিউরোসার্জন ডক্টর অলোকনাথ। সফল অপারেশনের পর রোগী অনিক দাস এখন সুস্থ আছেন। শনিবার তার কক্ষে বসে সাংবাদিকদের এই খবর জানিয়ে মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি এত জটিল অপারেশন হতে দেখেননি, যেখানে জখম হওয়ার পরিমাণ অনুযায়ী রোগীকে বাঁচানোর 99% সম্ভাবনাই ছিল না।
কিন্তু এরপুরো মেডিকেলে একটি অসাধ্য সাধন হয়েছে। অপারেশন করে রোগীর মাথায় এপার থেকে ওপারে গেঁথে থাকা দা বের করা হয়েছে। বিরল এই অস্ত্রোপচার সফল হওয়ায় ডক্টর অলক সহ তার গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ। এদিকে ডক্টর অলোকনাথ জানান, শিলকুড়ির বাসিন্দা 24 বছরের যুবক অনিক দাসকে শুক্রবার রাত 11:30 নাগাদ মাথায় দাগেতে থাকা অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হয়। জানা যায়, মামাতো ভাইয়ের সঙ্গে তুমুল ঝগড়ায় তিনি আক্রান্ত হয়েছেন। মামাতো ভাই তার মাথায় দায়ের কূপ এমনভাবে মেরেছে যে একদিকে ঢুকে অপরদিকে গিয়ে বেরিয়েছে। ডক্টর নাথ বলেন, অচৈতন্য অনিকের মস্তিষ্কের আঘাত এতটাই গুরুতর ছিল যে কী করবেন ভেবেই পাচ্ছিলেন না। তিনি আলোচনা করেন অধ্যক্ষের সঙ্গে। ডক্টর ভাস্কর গুপ্ত পরামর্শ দেন, রোগীর অবস্থা যত খারাপই হোক না কেন অপারেশন করতেই হবে। এরপরই সাজানো হয় অপারেশন থিয়েটার। ডক্টর নাথ বলেন, একে মাথায় বিশেষ করে ব্রেনে মারাত্মক জখম, দ্বিতীয়ত ব্রেন এফুড় ওফুড় হয়ে আটকে রয়েছে। দা যথেষ্ট ঝুঁকি নিয়ে অধ্যক্ষের কাছ থেকে সাহস পেয়ে রাত 1:30 শুরু করি অপারেশন। চিকিৎসার ভাষায় একে বলে ক্রেনেই ওটামি। টানা 3 ঘন্টা সময় ধরে চলা জটিল এই অপারেশন শেষ হয়েছে ভোর 4:30। রুগী এখন সুস্থ, তাকে 72 ঘন্টার জন্য অবজারভেশনে রাখা হয়েছে। তিনি বলেছেন, একজন মৃত্যু পথযাত্রী রুগীকে বাঁচাতে পেরে ভীষণ ভালো লাগছে। এই রুগী যদি আর 8 ঘন্টা দেরি করে আসতেন তাহলে মৃত্যু অবধারিত ছিল। SMCH ডিগ্রিধারী ডক্টর অলোকনাথ চলতি বছরের 12 মার্চে শিলচর মেডিকেলে চাকরিতে যোগ দিয়েছেন। ইতিমধ্যে বড় মাপের 40টি অপারেশন করেছেন তিনি। তিনি বলেছেন, ছাত্রবস্থা এবং MCH কোর্স চলাকালীন কলকাতার SSKM হাসপাতালে তিনি মাথায় এই ধরনের আঘাত নিয়ে আসা রোগী দেখেননি, ফলে এই অপারেশন তার চিকিৎসক জীবনে একটি বড়সড় অভিজ্ঞতা হয়ে থাকবে। জটিল অপারেশন করে নজির সৃষ্টি করা এই চিকিৎসকের অপারেশন টিমে ছিলেন মেডিকেল অফিসার ডক্টর বিশ্বজিৎ দেবনাথ, অ্যানেস্থেসিস্ট ডক্টর রণদীপ পাল, 3 জুনিয়র ডাক্তার সুশান্ত সিং, অরিন্দম এবং সত্য। অপরদিকে বড়খোলায় জাটিঙ্গা নদীভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পীযূষের। কাতারের বড়খোলা বিধানসভা কেন্দ্রের নদীভাঙ্গন এবং রাস্তাঘাটের সমস্যা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বৃহত্তর এলাকার মানুষ এই দুটি সমস্যায় ভুগছেন। বরাক ও জাটিঙ্গা নদীর ভাঙ্গনের গ্রাসে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলেছে শত শত পরিবার। এর মধ্যে শনিবার বড়খোলার জাটিঙ্গা নদীর ভাঙ্গন পরিদর্শনে এলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। শনিবার বড়খোলা বাজার সংলগ্ন এলাকায় জাটিঙ্গা নদীর ভাঙ্গন পরিদর্শন করে প্রতিরোধের আশ্বাস দেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন বড়খোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাকান্তি দাস, মণ্ডলের উপসভাপতি অজিত দাস, উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়মুইয়ারা জল সম্পদ মন্ত্রীর সামনে জাটিঙ্গা ও বরাক নদীর ভাঙ্গনের কথা তুলে ধরেন। সব শুনে পর্যায়ক্রমে নদী ভাঙ্গন সমস্যার সমাধান করা হবে বলে জানান মন্ত্রী। বড়খোলা জাটিঙ্গা নদীর 2 কিলোমিটার নদী ভাঙ্গন এলাকায় শীঘ্রই কাজ শুরু হবে বলেও জানান তিনি। অন্য ভাঙ্গনস্থলে পর্যায়ক্রমে কাজ হবে বলেও আশ্বাস দিয়েছেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, কাছাড় জেলাশাসক রোহন কুমার দাস সহ বিভাগীয় আধিকারিকরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।